পুরো ক্লাব ডিজে মিউজিকের শব্দে ভরপুর। মিউজিক প্লে করছেন ফেমাস ডিজে মিউজিশিয়ান আরিয়ান তাজওয়ার। শো শেষে করতালির শব্দে মুখরিত হয় চারপাশ। আরিয়ান সবাইকে বিদায় জানিয়ে স্টেজ থেকে নেমে পড়ে, ভার্সিটি যাবে। তিনি এখনও একজন স্টুডেন্ট, অথচ মিউজিকের সাথেও জড়িয়ে পড়েছে ওতপ্রোতভাবে। ভার্সিটিতে গাড়ি পৌঁছালে গাড়ি থেকে নেমে দাঁড়ায় আরিয়ান আর তার গ্যাংয়ের তিনজন, শেহাব, রায়ান আর সুহাস। আরিয়ান গাড়ি থেকে নামতেই দৌড়ে ছুটে আসে আনিকা। আরিয়ান আনিকাকে দেখে বেশ বিরক্ত হয়ে বলে, আই নিড ব্রেক আপ, চলে যাও সামনে থেকে, রিলেশনটা এখানেই শেষ, একটা কথাও বলবে না, আউট। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সাথে কেন এমন করছো, আমার ভুলটা কি? এই মেয়ে বাংলা বোঝো না, আউট, সামনে থেকে সরো। আরিয়ান কথাটা বলেই দাম্ভিকতা নিয়ে আনিকাকে পাশ কাটিয়ে হাঁটা দেয় সামনের দিকে। বাকি তিনজনও তার পিছু নেয়। পিছনে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আনিকা। কত কষ্টের পর আরিয়ানের সাথে রিলেশনে গিয়েছিল, আজ সব শেষ হয়ে গেল। আরিয়ান এমনটা যে প্রথম করেছে তা নয়, সে এই নিয়ে 74 জনের সাথে ব্রেকআপ করেছে। তার মতে ভালোবাসা বলতে কিছু হয় না। সে ফ্রেন্ডদের সাথে বাজি ধরে ধরে মেয়েদের পুটিয়ে কয়েকদিন রিলেশন করে ব্রেকআপ করে দেয়। এটা তার স্বভাবে রূপ নিয়েছে। ভার্সিটির কিছু মেয়ে আর চোখে কেউ বা সরাসরি হা করে তাকিয়ে আছে আরিয়ানদের গ্যাংয়ের দিকে। আরিয়ানের গ্যাংয়ের সবাই খুবই সুন্দর, তাই সব মেয়েদের অল টাইম ক্রাশ তারা। আরিয়ান আর তার বন্ধুরা মিলে গিয়ে বসে ক্যান্টিনে, তারা বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছে। হঠাৎই রায়ান বলে, আরিয়ান দেখ কি কিউট একটা মেয়ে, পারলে ওকে পুটিয়ে দেখা। আরিয়ান মাথা পিছনে ঘুরিয়ে দেখে ফুল ভার্সিটির ইউনিফর্ম পরিহিত একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা ফর্সা, তবে ড্রেসের সাদা রঙটাও তার গায়ে মানিয়েছে বেশ। আরিয়ান ঘুরে রায়ানের দিকে তাকায়, মুখে তার দুষ্ট হাসি। শিহাব বলে, দোস্ত, ওই মেয়েকে পড়াতে পারলে তোকে আমরা তিনজন মিলে 2 লাখ দেব, আর না পারলে তুই আমাদের দিবি। আরিয়ান বা তার বন্ধুদের কাছে টাকা কোনো ব্যাপারই না, সবাই বাবার টাকা উড়ায় আর নিজেরা যা ইনকাম করে তা তো মসজিদে এতিমখানাতে দিয়ে দেয়। বাজি ধরে এই টাকাও একসাথে উড়াই, নামেই বাজি ধরা, আর কিছু মেয়ের জীবন নষ্ট করা। আরিয়ানের মধ্যে বিশেষ কিছু আছে যা কোনো মেয়েকেই তার প্রতি আকৃষ্ট করে ফেলে। আরিয়ান তখন হেসে বলে, দেখ এসব আমার পক্ষে কোনো ব্যাপারই না, তবে এই কিউট মেয়েটার মন ভাঙতে ইচ্ছে করছে না, কিন্তু তোরা যখন বলছিস তাহলে আমি ওকে পটিয়ে ফেলবো, নো প্রবলেম। আরিয়ান বাঁকা হাসি দেয়। তখন মেয়েটা তাদের থেকে একটু দূরে বসে, তার সাথে আরিয়ানের সত্য ব্রেকআপ হওয়া এক্সও আছে। আনিকা বিমর্ষচিত্তে আরিয়ানের দিকে তাকায়, আরিয়ান চোখ ঘুরিয়ে নেয়। আনিকা মেয়েটাকে বলে, আরফা তুমি বসো এখানে, আমার ভালো লাগছে না। আরে যাই যাই করছো কেন, আজব তো। না আসলে আমার মাথা ব্যথা করছে। ও আচ্ছা তাহলে যাও। আনিকা বাহানা দিয়ে সরে আসে। সেও আগে বহু প্রেম করেছে, কিন্তু এই প্রথম কেউ তাকে ছ্যাঁকা দিল এটা সে মানতে পারছে না। তার আরও ইচ্ছে ছিল আরিয়ানকে ছ্যাঁকা দিয়ে সবাইকে বলবে, দেখো তোমাদের ক্র্যাশকে আমি ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। কিন্তু হাই কপাল, কে জানতো আরিয়ান তার সাথে এমন করবে। আরফা বসে বসে অন্য মেয়েগুলোর সঙ্গে কথা বলছে। তাদের কথার মেন টপিকস কে কার উপর ক্রাশ খেয়েছে আর কার কার বয়ফ্রেন্ড আছে। অর্পিতা তাদের মধ্য থেকে আরফাকে বলে, বহুদিন ধরে ডিজে দলের একটা ছেলের উপর ক্রাশ খেয়ে আসছি। প্রথমে দলের সবার উপরে ক্রাশ খেলেও এখন একটাকে পারমানেন্ট ক্রাশ বানিয়ে নিয়েছি। আরফা বিস্ময় নিয়ে বলে, ও মাই গড, একসাথে 4 জনের উপর ক্রাশ খেয়েছো, হাউ পসিবল? তখন সবাই বলে, ওই একা নয়, ভার্সিটির 98% মেয়েই ওই দলের উপর ক্রাশ। আরফা বলে, বাকি 2% তাহলে ক্রাশ না খেয়ে বসে আছে কেন? অর্পিতা বলে, আরে ওরা বিবাহিত, তাও কিছু কিছু মেয়ে জামাই থাকতে ওদের উপর ক্রাশ খায়। অর্পিতার কথায় হাসির রোল পড়ে যায়। আরফা বহু কষ্টে হাসি চেপে বলে, আচ্ছা আমায় একটু ওই ক্রাশের দলকে দেখাও, আমিও একটু ক্রাশ খাই, সকালে কিছুই খেয়ে আসিনি। অর্পিতা হাসতে হাসতে আরিয়ানদের দিকে আঙুল দেখিয়ে বলে, ওই সেই ক্রাশের দল, তবে ব্লু শার্ট পরা সুহাস ছেলেটা আমার পারমানেন্ট ক্রাশ, আর কালো শার্ট পরা সবচেয়ে কিউট ছেলেটা ওদের লিডার আরিয়ান, আর একজন রায়ান, আর একটা শিহাব। অর্পিতা খুব ভালোভাবে সবাইকে দেখিয়ে দেয়, নামও বলে দেয়। আরাফা কিছুক্ষণ তাকিয়ে থেকে হতাশ হয়, এগুলো তোমাদের ক্রাশ নাকি সাইফাস? এদের চেয়ে আমার ড্রাইভারও হ্যান্ডসাম, সবগুলো ফর্সা কতখানি, আই এম শিওর ওরা সব কয়টা প্লে বয়। ইমা চোখ গোল গোল করে বলে, কি যা তা বলছিস, আমাদের ক্রাশরা কোনো মেয়েকে পাত্তাই দেয় না,
তাদের অ্যাটিটিউড দেখলেই ফিদা হয়ে যায়। এমন একটা ছেলে আসলে আমি সব ভুলে পাশের ঘরে ঢুকে যেতাম, আবারও সবাই হাসাহাসি করে। আরিয়ান বেশ বিরক্ত হয়ে মেয়েগুলোর দিকে তাকায়, এত হাসির কি আছে, একটু পরপরই হা হা হি করে হাসাহাসি করছে। আরাফার সাথে তখন চোখাচোখি হয় আরিয়ানের। আরিয়ান সুযোগ বুঝে আরাফাকে চোখ টিপ মেরে দেয়, তারপর হেসে সেখান থেকে উঠে যায়। আরাফা হাসি থামিয়ে চোখ গোল গোল করে আরিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। অর্পিতা ধাক্কা দিয়ে বলে, এই এই তুই অন্তত বাদ যা, তুই আমার ক্রাশদের এভাবে চোখ দিয়ে গিলে খাস না প্লিজ। আরাফা বেশ বিরক্ত হয় অর্পিতার কথায়, চোখ পাকিয়ে অর্পিতার দিকে তাকায় সে। অর্পিতা দাঁত কেলিয়ে হেসে বলে, হে 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 আমি মজা করছিলাম। তুই কি ওদের গায়ে সিল লাগিয়ে দিয়েছিস যে অন্য কেউ ক্রাশ খেতে পারবে না? আর ওই প্লেবয়গুলোকে দেখে আমি আরাফা ক্রাশ খায় না, ওসব সাইফাস তোরা খা, ইটস মি তাইয়াত আরাফা। আরাফাও এবার আড্ডা ছেড়ে উঠে যায়। তার ড্রাইভার এসে গেছে তাকে নিতে। আরাফা তার ড্রাইভারের সাথে কথা বলতে বলতে গাড়ির দিকে এগিয়ে যায়। আরিয়ানরা বাহিরেই ছিল। আরাফাকে এভাবে হেসে হেসে একটা ছেলের সাথে কথা বলতে দেখে সুহাস বলে, এই এই তোরা দেখ এবার সবাই, আমি আইডিয়া করেছিলাম এই মেয়ের বয়ফ্রেন্ড আছে, এত কিউট মেয়ে বয়ফ্রেন্ডও হ্যান্ডসাম আছে। আহারে আরিয়ান বেচারা, তোর 2 লাখ জলে গেল, বাজি ধরার আগেই হেরে গেলি। তোকে কতবার না করেছি ওদের দুজনের সাথে বাজি ধরে মেয়েদের জীবন নষ্ট করিস না, এবার দেখ ভালোবাসা কী একটা বাজি। আরিয়ান তখন শান্তভাবে আরাফার যাওয়ার দিকে তাকিয়ে জবাব দেয়, হুম ভালোবাসা একটা বাজি, তোর কোনো সমস্যা? শোন আমি মেয়েদের কখনই ভালোবাসতে পারবো না, নারী জাতির ওপর থেকে বিশ্বাস উঠে গেছে, ভালোবাসার মূল খুঁটি হলো বিশ্বাস, তাই ভালোবাসা আমার কাছে একটা খেলা বা বাজি। আরিয়ানের কথায় হতাশ হয় সুহাস। তার বাকি বন্ধুরা ফাজিল কথা বলছিল যাতে আরিয়ান কোনো এক মেয়ের প্রেমে তো পড়ুক, কিন্তু আরিয়ান নাকি কারো প্রতি ফিলিংসই আসে না। আরিয়ান নিজের গাড়িতে উঠে সবাইকে বাই বলে চলে যায়। সুহাস এবার শিহাব আর রায়ানকে উদ্দেশ্য করে বলে, দেখ ওর ফিলিংসটা মেবি মরে গেছে, আসলে এটা হওয়ারই, সবচেয়ে বিশ্বস্ত নারীর থেকে ধোকা পেলে সবারই বিশ্বাস ভেঙে যায়। আরিয়ান হয়তো একটু বেশিই জেদি, তাইও যতক্ষণ না চাইবে কাউকে ভালোবাসতে ততক্ষণ তোরা হাজারো বাজি ধরে ওকে কারো প্রেমে ফেলতে পারবি না, তাই এসব বন্ধ কর প্লিজ। আর কাল নতুন অ্যালবাম লঞ্চ হবে, সেটাই ফোকাস কর, বাই আমি যাই। সুহাস এবার নিজের গন্তব্যে চলে যায়। শিহাব আর রায়ান একে অপরের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে। আরিয়ান কি কখনো কাউকে ভালোবাসবে না, নাকি ভালোবাসাকে সে বাজি হিসেবেই উপভোগ করবে? পরের দিন নতুন অ্যালবাম লঞ্চ করার জন্য আরিয়ান সহ তার বাকি বন্ধুরা উপস্থিত হয় একটা পার্টিতে, কিন্তু তাদের কাজের প্রোডিউসার ব্যস্ততার কারণে তার মেয়েকে পাঠিয়ে দেয় কাজের তদারকি করতে। প্রোডিউসারের মেয়েকে দেখে আরিয়ান সহ তার বন্ধুরা সবাই যেন বৈদ্যুতিক শক খায়। মেয়েটিও অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে।